এনআইডি নিবন্ধন কার্যক্রম ইসির তত্ত্বাবধানে রাখার দাবি কমিশন কর্মকর্তাদের। আর এই কাজ অন্য কারো হাতে গেলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। জাতীয় পরিচয়পত্র নিবন্ধন কার্যক্রম নির্বাচন কমিশন থেকে সরিয়ে নেয়ার বিষয়টি উঠে এসেছে সম্প্রতি। দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার কার্যালয়ে ভিড় জমান ইসির কর্মকর্তা কর্মচারীরা। পরে বাংলাদেশ ইলেকশন কমিশন অফিসার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে সিএসির কাছে তাদের বক্তব্য তুলে ধরেন। নির্বাচন কমিশনকে না জানিয়েই এনআইডির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানান সংগঠনটির সভাপতি। 17 মে'র আগে জানানো হয়নি, মাননীয় প্রধান নির্বাচন কমিশনার মহোদয় এটি বলেছেন যে আমরা জানি না, এবং এটিও বলেছেন যে আমরা বিষয়টি নিয়ে সম্পূর্ণ অন্ধকারে আছি। এখানে আর নতুন করে তাদেরকে জনবল তৈরি করতে হবে, অবকাঠামো তৈরি করতে হবে, এবং যে একটা পরিচিত প্ল্যাটফর্ম আছে যে মানুষ এখানে আসলে সেবা পায়, সেই পরিচিত প্ল্যাটফর্মটি নষ্ট হয়ে যাবে। চিঠিপত্রগুলো আদান প্রদান হবে সচিবালয়ের মাধ্যমে, আমাদের পয়েন্টসগুলো অন্তর্ভুক্ত করেই সারা পাঠাবেন। পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সিইসি বলেন এনআইডি সরিয়ে না নিতে যুক্তি তুলে ধরে প্রতিবেদন তৈরি করে সচিবালয়ে পাঠানো হবে। এনআইডির কাজ অন্য সংস্থার হাতে গেলে সাংবিধানিক সংকট তৈরি হতে পারে। ভোটার তালিকা যখন তৈরি করতে যাব সেটা তৈরি করব আমরা, অথচ এনআইডি থাকবে তাদের কাছে, তাহলে কিভাবে হবে? তাহলে তো ওই মন্ত্রণালয়ের সাথে আমাদের এই নির্বাচন কমিশনের একটা এসে যায়, মানে সাবঅর্ডিনেশন অথবা সুপেরিয়রিটি এসে যায়, যেটা সংবিধান গ্রহণ করে না। কারণ নির্বাচন কমিশন আলাদা থাকবে, যেটা অন্য কোনো মন্ত্রণালয়ের সাথে তাদের এইরকম দাপ্তরিক যোগাযোগ থাকবে না। 24 মে মন্ত্রী পরিষদ বিভাগ থেকে জারি করা চিঠিতে এনআইডি কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের কাছে ন্যস্ত করতে বলা হয়। আমরা শুধু জেনেছি, পত্রপত্রিকায় শুনেছি। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা।